एवरीवन मुनमुन मुखर्जी चैनले तुम्हारे वेलकम। अभी चिकन मशरूम नूडल्स रेडी करबो। आगे कड़ाई तेल दिए चप करे काटा अनियन, चप करे काटा गार्लिक ऐड करे कैरट छड़िए एवं काचा लंकार टुकड़ो छड़िए ताते एक डिम भेंगे एवं एके एके चिकेन पिसेस गुलो ऐड करे भालो करे नेड़े नीते हबे। देन स्वीट कॉर्न ऐड करेछिलाम आमी, एगुलो दिए भालो करे नेड़े चेड़े नीते हबे। खूब कलरफुल लागछिलो देखते एटा एवं खेतेओ भीषण भालो टेस्टी होयेछिलो। एरपर आमी एके एके मशरूम एवं कैप्सिकम पिसेस गुलो ऐड करब। भालो करे नेड़े चेड़े नीते हबे। खूब कलरफुल लागछिलो देखते। आमी आगे थेके नूडल्स गुलो के बॉयल करे नियेछि एवं नूडल्स गुलो जल झरिए ठंडा जले धुए भालो करे जल झरिए निये आमी ऐड करेछिलाम वेजिटेबल्स एर संगे। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মাথায় রাখবে ভেজিটেবলস গুলোকে বেশি কুক করা যাবে না, কেননা তবে ভেজিটেবলস এর গুণাগুণ চলে যায়। তো চেষ্টা করবে এগুলো যাতে ওভার কুক না হয়, ভেজিটেবলস গুলো যেন ওভার কুক না হয়। দেখে আমার জিভে জল চলে আসছিল এবং আমি ওয়েট করতে পারছিলাম না এটা খাওয়ার জন্য। খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। তো হাতের কাছে এই ইনগ্রেডিয়েন্টগুলো থাকলে পরে তোমরাও এরকম সানডেতে একটা সানডেতে সকালে ব্রেকফাস্টে তোমরা কিন্তু এরকম নুডলস বাড়িতে বানিয়ে নিতে পারো। এরপর আমি একে একে ভিনিগার অ্যাড করেছি, 1 টেবিল স্পুন অফ ভিনিগার অ্যাড করেছি এবং তার সাথে অ্যাড করেছি হট অ্যান্ড সাওয়ার সস এবং গ্রিন চিলি সস। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবং উপর থেকে পেঁয়াজ পাতা একদম লাস্টে দেবে। উপর থেকে পেঁয়াজ পাতা ছড়িয়ে এটা সার্ভ করবে। ঠিক এরকম হয়েছিল দেখতে, দেখতে ভীষণই লোভনীয় লাগছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডদের সাথে অনেক বেশি শেয়ার করো। আমি এভাবে শসার টুকরো আর গাজরের টুকরো ছড়িয়ে উপরে সার্ভ করেছিলাম, ভীষণ ভালো দেখাচ্ছিল। তো চলো আজকের মতো রেসিপি রেডি, এখনকার মতো টাটা বাই।